আসসালামু আলাইকুম। গতকালকে আমি বলছিলাম যে আজকে আমরা উদাহরণ সাত আলোচনা করব। তো উদাহরণ সাথে হচ্ছে আমি জাবেদাগুলো আলোচনা করব। বইতে তো জাবেদা করাই আছে, তো সেক্ষেত্রে জাবেদা করে আমরা টাইমটা ওয়েস্ট না করে সরাসরি খুঁতে এনে চলে যাব। তো আমরা প্রথমে হচ্ছে জাবেদাটা করি মুখে মুখে, যে কি বলছে, জানুয়ারি 1 তারিখে 50,000 টাকা নগদ এবং 10,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন। তাহলে এটা জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 50,000 যোগ করে 60,000 টাকা। ওকে, তাহলে জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তারপরে আবার এই 1 তারিখে, 1 তারিখে হচ্ছে পণ্য ক্রয় করে নগদে 40%, ধারে 20% এবং 40% চেকে প্রদান করা হলো। তাহলে 40, 40, 80 আর হচ্ছে 20, তাহলে ক্রয় করছে। তাহলে প্রথমে আসবো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তারপর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। 20,000 টাকার 40% হবে নগদে, 20% হবে পাওনাদারে, আর 40% বাকি 40% হবে ব্যাংকে। তাহলে এটা যাবে দাঁড়া হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তারপর হচ্ছে 3 তারিখে পণ্য বিক্রয় করে 50% চেকে এবং 50% নগদে পাওয়া গেল। তাহলে বিক্রয় করে 50% চেকে এবং 50% নগদে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকার 50%, 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রি হিসাব ক্রেডিট 20,000 টাকা। ওকে, তাহলে যাবে দাঁড়া দাঁড়ালো কি, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা এবং বিক্রি হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা তো অনেক পুরানো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিয়ারি দ্রব্যাদি ক্রয়, তাহলে মণিয়ারি মণিয়ারি দ্রব্যাদি ক্রয় হলে ক্রয় হিসাব আসবে না, মণিয়ারি হিসাব আসবে। তাহলে মণিয়ারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10 তারিখে বিজ্ঞাপন খরচ 50%, বিজ্ঞাপন খরচ 50% নগদ এবং 50% চেকে পরিশোধ। তাহলে এটা যাবে দেখি বিজ্ঞাপন হিসাব ডেবিট 4,000 টাকার 50%, 2,000 টাকা নগদ। তাহলে নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা, আবার ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা। তাহলে যাবে দাঁড়ালো বিজ্ঞাপন হিসাব ডেবিট 4,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা। তারপর তিমির কাছ থেকে চেক পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার তিমি হিসাব ক্রেডিট, তিমিরের সরি তিমি বললাম, তিমিরের কাছ থেকে পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার তিমির হিসাব ক্রেডিট। ওকে, তারপর হচ্ছে অফিসের জন্য একটি স্টিলের আলমারি করে গেল, স্টিলের আলমারি এটা হচ্ছে অফিস সরঞ্জাম। ওকে, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা এটারে আসবাবপত্র, সরি হ্যাঁ আসবাবপত্র, অফিস আসবাবপত্র হিসাবে ধরা হলো। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব নগদান হিসাব ক্রেডিট, এখানে তো কিছু বলেনি, হ্যাঁ নগদান হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে লগ্নি সুদ পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, লগ্নি সুদ হিসাব ক্রেডিট। লগ্নি সুদটা হচ্ছে আমার আয়, বাড়ি ভাড়া প্রদান, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20টিকে চেক প্রদান, তাহলে 20টি পাওনাদার, পাওনাদার 20টি হিসাব ডেবিট, সরি পাওনাদার না, এটা হবে দেনাদার। 27 তারিখ, হ্যাঁ না 20টি এখানে আছে কোনো, 20টি আচ্ছা পাওনাদার 20টি হিসাব, 20টিকে তাহলে পাওনাদার 20টি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কর্মচারী জলিলকে বেতন প্রদান, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই এগুলা প্রত্যেকটা জাবেদা হচ্ছে এখানে করা আছে। আমরা এই জাবেদা দেখে দেখে আমরা হচ্ছে খতিয়ানটা করব। প্রথমে হচ্ছে আমরা নগদান হিসাবে একটা খতিয়ানে গরাকি, গরাকটা আঁকবো, যে এটা হচ্ছে আমাদের যে সনাতন পদ্ধতি টিসাকে আঁকবো। ওকে, তাহলে হচ্ছে আমরা গড়টা করে নিই, তারপরে আমরা অঙ্কে চলে যাবো। তাহলে একটু স্কিপ করে গড়টা শেষ করে তারপরে শুরু করি। ওকে, তাহলে হচ্ছে আমরা খতিয়ানে গড় করা শেষ। তাহলে আমরা হচ্ছে প্রথমে আমরা এখন নগদান হিসাবটা করব। তাহলে গড়ে কাজ শুরু করে নগদান হিসাব, এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ,
জাভেদ হাফিজটা টাকা। ওকে তাহলে হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব আছে কই, এই 1 তারিখে আছে। ওকে তাহলে হচ্ছে আমরা লিখি 2022 জানুয়ারির 1 তারিখ, যে এ হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব আসছে ক্রেডিটে। তাহলে এটা বিপরীত হিসাব কি, ক্রয় হিসাব। তাহলে আমরা লিখি ক্রয় হিসাব, ব্যাংক হিসাব আছে ক্রেডিটে। তাহলে আমরা চলে যাই ক্রেডিট পাশে, জানুয়ারি 1 তারিখে লেখব না, তাহলে ক্রয় হিসাব টাকা মানে হচ্ছে 4000 টাকা, 4000। ওকে তারপরে হচ্ছে, ও আমরা তো ব্যাংক হিসাব না, আমরা করতেছি নগদান হিসাব। আচ্ছা সরি, নগদান হিসাব করতেছি। তাহলে নগদান হিসাব প্রথমে আছে হলো 1 তারিখে ডেবিটে, মূলধন হিসাব বলে। তাহলে 1 তারিখে এটা 1 তারিখ মূলধন হিসাব কত টাকা, এটা হচ্ছে 50000 টাকা, 50000 টাকা। আবার হচ্ছে হ্যাঁ এ একটা আছে, এটা ব্যাংক হিসাব ধরছি তো আমরা, নগদান হিসাব ধরলে ওই বিপরীত হিসাবে ক্রয় হিসাবে আসে। তাহলে 1 তারিখে ক্রয় হিসাবে লিখলাম টাকা 4000, তাও 4000, হ্যাঁ ঠিক আছে টাকাও তাহলে ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ধরছিলাম ব্যাংক হিসাব, এখন ব্যাংক হিসাব না, আমরা যদি নগদান হিসাব ধরলাম তাহলে বিপরীতে আছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট পাশে রাখলাম, ক্রেডিট পাশে রাখলাম, যেহেতু নগদান হিসাব ক্রেডিট পাশে আছে, তারপর 4000 টাকা বসালাম। তারপরে আছে হচ্ছে 3 তারিখে নগদান হিসাব, তাহলে বিপরীত আছে বিক্রি হিসাব, তাহলে এটা ডেবিট পাশে, আমি ডেবিট পাশে লিখব 3 তারিখ বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কয় টাকা, 10000 টাকা, 10000 টাকা। ওকে তারপরে হচ্ছে কয় তারিখে আছে, 5 তারিখ ব্যাংক হিসাব ক্রেডিট পাশে, তাহলে জানুয়ারির 5 ব্যাংক হিসাব কয় টাকা, 5000, 5000 5 তারিখে। তারপরে আছে হচ্ছে 7 তারিখে মণিহারি হিসাব, তাও ক্রেডিটে, তাহলে 7 মণিহারি হিসাব, মণিহারি হিসাব কয় টাকা, 500 টাকা, 500। তারপরে আছে 10 তারিখে, 10 তারিখে আছে কি হিসাব, নগদান হিসাব বিজ্ঞাপন হিসাব, তাহলে এটাও ক্রেডিটে, 10 বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাবে আছে 4000 টাকা, 4000, সরি নগদানে হবে 2000, অর্ধেক তো 50% বলছিল। তারপরে আছে কয় তারিখ, 17 তারিখ, তাও ক্রেডিটে, আসবাবপত্র হিসাব 17, আসবাবপত্র হিসাব 17 তারিখে, আসবাবপত্র হিসাব 22000 টাকা, 22000। ওকে তারপরে আছে হচ্ছে 20 তারিখে লগ্নির সুদ হিসাব বলা ডেবিট পাশে, 20 লগ্নির সুদ হিসাব, লগ্নের সুদ হিসাব কত, 800 টাকা, 800 লগ্নে। তারপরে আছে কয় তারিখে, আবার ক্রেডিটে, 25 তারিখে বাড়ি ভাড়া হিসাব, বাড়ি ভাড়া হিসাব 600 টাকা, 600। আর আছে হচ্ছে 30 তারিখে বেতন হিসাব, তাও ক্রেডিটে, বেতন হিসাব 700 টাকা। ওকে তাহলে এটা যোগফল করি, কোন পাশে বেশি আছে, এই পাশে বেশি, 50 আর 10 60, 60800। তাহলে এখানে আমরা করি 60800,
বরাবর 60,800। তাহলে জানুয়ারি মাস কত দিনের? 31 দিনের। 31 ব্যালেন্স সিডি, এখন হচ্ছে সিডি এটা ফির মতো বোঝায়, এখানে শর্ট কয় টাকা এটা বের করতে হবে। তাহলে আমার এখানে আছে কত এটা বের করতে হবে আগে। আছে হচ্ছে 4,000, 5,000, 9,000, 9,500 আর 2, 11,500, 11 আর 22, 33,500, 533 আর 6 আর 7, 13, 13 আর 5, 18, 33,500 আর আছে হচ্ছে 1,300, 34,800। তাহলে এখনো 34,800 হলে 60,000 টাকা শর্ট কত? 34 26, তাহলে বরাবর 26,000 টাকা। এই 26,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কি? হিসাব ক্লোজ, এটা হিসাব ক্লোজ। জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ, এটা হচ্ছে ব্যালেন্স বিডি ব্রোড ডাউন, বিডি হচ্ছে কত? 26,000। ওকে, তাহলে আমরা নগদান হিসাবে এটা শেষ করলাম। এবার আসি হচ্ছে ব্যাংক হিসাবে, তাহলে এটা লিখি আমরা ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবে এটা হচ্ছে ক্রেডিট পাস, এ হচ্ছে ডেবিট পাস। তাহলে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। ওকে, তাহলে হচ্ছে আমরা আবার এখানে চলে যাই, ব্যাংক আছে কোনটায়? এটাই নেই, এইখানে আছে। তাহলে আছে ক্রেডিটে, চলে যাই ক্রেডিটে। 2022 জানুয়ারি 1 তারিখ, বিপরীতে আছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব কয় টাকা? 4,000। ওকে, তারপরে আবার আছে হচ্ছে 3 তারিখে, তাহলে 2022 জানুয়ারির 3, বিপরীতে আছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিক্রয় বিক্রয় হিসাব কয় টাকা? ব্যাংক হিসাবে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা। তারপরে কোনটা আছে? 5 তারিখ, 5 তারিখ আছে ব্যাংক হিসাব ডেবিটে। তাহলে নগদ হিসাব বললাম, 5 নগদান হিসাব 5,000 টাকা, 5,000। ওকে, তারপরে আবার কয় তারিখে আছে? 10 তারিখে ক্রেডিট পাশে বিজ্ঞাপন হিসাব, 10 বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাবে কয় টাকা? 2,000 টাকা। তারপরে হচ্ছে 15 তারিখে ডেবিট পাশে দেনাদার হিসাব বইলা, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব 8,500 টাকা, 8,500। আবার হচ্ছে 27 তারিখে ক্রেডিটে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব বইলা হচ্ছে 6,500 টাকা আর নেই। ওকে, তাহলে আমরা যোগফল করি, যোগফল হলে এই ভাষাই বেশি হবে, 15 আর হচ্ছে 8, 23,500, 23,500, এখানেও 23,500। শর্ট কয় টাকা? জানুয়ারির 31 ব্যালেন্স সিডি, সিডি
শর্ট কত? 4 আর 2 6, 6 6 12, 12,500, 23,500 থেকে 12,500, 11,000 টাকা শর্ট, 11,000। তাহলে হিসাব ক্লোজ, হিসাব ক্লোজ। জানুয়ারির পরে আছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 1 তারিখ, ব্যালেন্স বিডি ব্রোট ডাউন 11,000 টাকা। ওকে, তাহলে হচ্ছে 11,000 টাকা হচ্ছে আমার ব্যাংক হিসাবের খতিয়ানের রেজাল্ট, আর এই হচ্ছে 26,000 টাকা হচ্ছে নগদান হিসাবের খতিয়ানের অ্যান্সার। তাহলে আজকে করলাম দুইটা, আরও দুইটা করা যাক, মূলধন হিসাব এবং ক্রয় হিসাবেরটা। আমি গড়টা করে নিই, স্কিপ করে নিচ্ছি। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা মূলধন হিসাব করি। মূলধন হিসাব, ক্রেডিট পাশ, ডেবিট পাশ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ওকে, তাহলে হচ্ছে মূলধন হিসাবের জাবেদা দেখি আমরা, মূলধন হিসাব আছে কোথায় কোথায়। মূলধন হিসাব আছে হচ্ছে এই, আর কি আছে মূলধন হিসাব? তাহলে একটাই আছে মূলধন হিসাব। ওকে, মূলধন হিসাব একটা আছে, কিন্তু এখানে আমার মূলধন হচ্ছে 60,000 টাকা, কিন্তু আমি যদি এখান থেকে ডেবিটের যে কোনো একটা নিই, তাহলে আমি পাইতেছি অর্ধেক, 50 আর 10, তাহলে আমার দুইটাই নিতে হবে। ওকে, তাহলে আমরা আগে মূলধন ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে যাই। এই ক্রেডিট পাশ 2022 জানুয়ারির 1, প্রথমে নিই আমরা নগদান হিসাব। নগদান হিসাব 50,000, তারপরে নিয়ে হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব 10,000। ওকে, তাহলে এবার মিলবে 60,000, এইখানেও 60,000, তাহলে এখানে আসবে 2022 জানুয়ারির 31 তারিখ, ব্যালেন্স সিডি 60,000 টাকা। হিসাব ক্লোজ, হিসাব ক্লোজ। ফেব্রুয়ারির 1 তারিখ, ব্যালেন্স বিডি 60,000 টাকা। ওকে, তাহলে আমাদের মূলধন হিসাবও শেষ। এবার হচ্ছে আমরা করব ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এটা হচ্ছে ক্রেডিট পাশ, এটা হচ্ছে ডেবিট পাশ। দেখ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ওকে, তাহলে হচ্ছে আমরা করে হিসাবগুলো উঠাই। জানুয়ারির 22, সরি, 1 জানুয়ারির 1 তারিখ মূলধন হিসাব বলে, মূলধন হিসাব করে হিসাব 10,000 টাকা, 10,000। ওকে, তারপরে হচ্ছে আবারও 1 তারিখ নগদান হিসাব লিখি, নগদান হিসাব নগদান হিসাব হচ্ছে
এখানে তিন ওটাই আমার উল্লেখ করতে হবে, কারণ ভেঙে ভেঙে আছে 4,000। আবার এই 1 তারিখেই হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব তাও 4,000, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব 2,000। ওকে, আর আছে 7 তারিখ 10 15 17 লগ্নের সুদ 27 30 নাই আর নাই। তাহলে আমার এখানে কত আসলো? 20,000 টাকা, 20,000 হিসাব ক্লোজ। এই পাশে তাহলে আমরা আসি 2022 জানুয়ারির 31 তারিখ, ব্যালেন্স সিডি 20,000 টাকা, কারণ 1 টাকাও নাই। এই 20,000 সব ক্লোজ। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি 20,000 টাকা। ওকে, তাহলে আমরা 4টা করলাম, তাহলে আমরা মোটামুটি খতিয়ান শেষ করতে পারছি। খতিয়ানে করলাম কি, টি সক সলোমন জেড সক, আর এগুলো হচ্ছে শেষ। তাহলে কালকে আমরা হচ্ছে নতুন অধ্যায় নগদান বই ধরবো। আর তার আগে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, আগের ক্লাসগুলো দেখে নেবেন, খতিয়ানের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে নক দিবেন। আর যদি না বুঝেন, বুঝেন তাহলেও বলবেন যে ওকে নতুন অধ্যায় ধরতে। তাহলে আমরা নতুন চ্যাপ্টারে যাব কালকে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।